ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা সতর্কতায় কলকাতা শহরকে স্যানিটাইজ, কলকাতা শহরকে স্যানিটাইজ করার কাজ শুরু করল দমকল। শহরের হাসপাতাল, দমকলের কেন্দ্রগুলিতে স্যানিটাইজেশন, আপাতত চলবে স্যানিটাইজ করার কাজ, জানালেন দমকল মন্ত্রী। দমকল কর্মীদের সুরক্ষার জন্যও বিশেষ ব্যবস্থা। আপনাদের আরেকবার জানাই, করোনা সতর্কতায় কলকাতা শহরকে স্যানিটাইজ করার কাজ শুরু করল দমকল। শহরের হাসপাতাল এবং দমকল কেন্দ্রগুলিতে স্যানিটাইজেশন, আপাতত চলবে স্যানিটাইজ করার কাজ, জানিয়েছেন দমকল মন্ত্রী। দেখতে পাচ্ছেন ফগ ইন স্যানিটাইজেশন মেশিন, এই যন্ত্রকে ব্যবহার করে স্যানিটাইজ করার কাজ চালানো হচ্ছে দমকলের তরফে। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত সে বিষয়ে জানাবেন। কি খবর হয়েছে আবির? দেখো, যেটা দমকল সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, কলকাতা শহরের বিভিন্ন রাস্তা, বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দমকলের যে কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকেই আপাতত শুরু করা হয়েছে স্যানিটাইজ করার কাজ। কলকাতা শহরের বিভিন্ন, আমরা জানি যে রাস্তার মাঝখানে ডিভাইডারের কাছে সেখানে অনেক গাছ রয়েছে এবং আশেপাশে যে দোকানপত্রগুলো রয়েছে সেখানেও স্যানিটাইজ করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আপাতত এই স্যানিটাইজ করার কাজ চলবে এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি এটাও জানাচ্ছেন যাতে সুরক্ষা দেওয়া যায় যতটা সম্ভব, সেই অনুযায়ী দমকলের ইঞ্জিন ব্যবহার করে এই ধরনের স্যানিটাইজিং এর কাজও কিন্তু প্যারালি করা হবে এবং তার সঙ্গে সঙ্গে দমকলও, যেহেতু আপতকালীন একটি ব্যবস্থা, তাই দমকলও কিন্তু যেমন তৈরি রয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে যেমন ছুটে যাবে, তার সঙ্গে সঙ্গে একটা অংশকে ব্যবহার করা হচ্ছে যাতে স্যানিটাইজ করা যায় শহর উত্তর দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতার বিভিন্ন জায়গাকে, যাতে সাধারণ মানুষ রাস্তায় চলতে গিয়ে ওর সাথে বিপদমুক্ত থাকে। ধন্যবাদ আবির।